যে কার্বন লেগে থাকে সেই কার্বনকে বলে কি বেনজাইলিক কার্বন। তাহলে আঁক ছবি, আঁক, এক কাজ কর, তুই এই মলিকুলটাই আঁক, এই মলিকুলটাই আঁক। বেঞ্জিনের মাথায় কার্বন, কার্বনের সাথে তিনখানা হাইড্রোজেন, বেঞ্জিনের মাথায় কার্বন, কার্বনের সাথে তিনখানা হাইড্রোজেন, মলিকুলটার নাম কি? টলুইন। তিনখানা হাইড্রোজেনকে খুলে খুলেই আঁক, ঠিক আছে, যেভাবে এঁকেছি এটা টলুইন মলিকুল বেসিক্যালি। দেখ, বেঞ্জিনের সাথে যে কার্বন লেগে থাকে সেই কার্বনটাকে বলে হচ্ছে কি বেনজাইলিক কার্বন, বেনজাইলিক কার্বন। বেঞ্জিনের সাথে যে কার্বন লেগে থাকে সেটাকে বলে হচ্ছে বেনজাইলিক কার্বন, ওকে? বেঞ্জিনের সাথে যে কার্বন লেগে থাকে সেটাকে বলে বেনজাইলিক কার্বন, এটা নাম, এর মধ্যে কোনো সায়েন্স নেই, রকেট সায়েন্স নেই এর মধ্যে। নেক্সট লেখ, নেক্সট হচ্ছে দেখ, বেনজাইলিক কার্বনের সাথে যে হাইড্রোজেন লেগে থাকে সেটাকে বলে হচ্ছে বেনজাইলিক হাইড্রোজেন, ওকে? তাহলে বেনজাইলিক কার্বন কাকে বলে? বেঞ্জিনের সাথে লেগে থাকা কার্বন। আর বেনজাইলিক হাইড্রোজেন কাকে বলে? বেনজাইলিক হাইড্রোজেন বলে হচ্ছে বেনজাইলিক কার্বনের সাথে লেগে থাকা হাইড্রোজেনকে, ঠিক আছে? এটা হচ্ছে বেনজাইলিক হাইড্রোজেন, ঠিক আছে? বেনজাইলিক কার্বন বেঞ্জিনের সাথে লেগে থাকা কার্বন, আর বেনজাইলিক হাইড্রোজেন বেনজাইলিক কার্বনের সাথে লেগে থাকা হাইড্রোজেন। তাহলে এই মলিকুলে কটা বেনজাইলিক হাইড্রোজেন আছে? তিনটে, বুঝতেই পারছিস, এই মলিকুলে তিনখানা বেনজাইলিক হাইড্রোজেন আছে। এই কটা বেনজাইলিক হাইড্রোজেন আছে সেই দিয়ে কিন্তু তোর ক্লাস টুয়েলভে রিয়াকশন হবে। আর যদি বেনজাইলিক হাইড্রোজেন একটাও না থাকে তখন কিন্তু কোনো কোনো রিয়াকশনে পার্টিসিপেট নাও করতে পারে, ঠিক আছে? তাহলে বেনজাইলিক হাইড্রোজেন একটা ফ্যাক্টর হতে চলেছে তোর ক্লাস টুয়েলভের জন্য, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার বেসিক্যালি বেনজাইলিক, বুঝলাম ব্যাপারটা কি, বেনজাইলিক, বুঝেছিস? বেনজাইলিক কার্বন বেনজাইলিক হাইড্রোজেন বোঝা গেছে। এখন স্পেসিফিক্যালি তোর কাছে যদি এই সিস্টেমটা থাকে, এটা আঁকার হয়ে গেছে সবার খাতায়, সাপোজ তোর কাছে যদি এই সিস্টেমটা থাকে, দেখ এই যে এইটা বেনজিন সাথে CH2, এবারে কী কী হতে পারে? তিনখানা পসিবিলিটি, দেখ কার্বনের তিনখানা বন্ড হলে আমার সিস্টেমটা তিনখানা পসিবল হতে পারে। একটা হতে পারে প্লাস চার্জ কার্বনের মাথায়, যেটা কার্বোক্যাটায়ন আঁকছিলাম, যতগুলো কার্বোক্যাটায়ন এঁকেছি দেখ সব কটা কেসে আমার কার্বনের তিনখানা বন্ড ছিল আর কার্বনের মাথায় প্লাস চার্জ ছিল। তাহলে ফার্স্ট হতে পারে কি কার্বনের মাথায় প্লাস চার্জ, এই কার্বনটার মাথায়, বেনজাইলিক কার্বনের মাথায় প্লাস চার্জ যখন এই ধরনের আছে, বেঞ্জিনের মাথায় CH2, বেঞ্জিনের মাথায় CH2, কার্বনের সাথে হতে পারে প্লাস চার্জ, কার্বনের সাথে হতে পারে মাইনাস চার্জ, যখন কার্বন আয়ন এঁকেছিলাম দেখ তাই করেছিলাম, কার্বনের তিনখানা বন্ড আর কার্বনের মাথায় মাইনাস চার্জ, যখন ফ্রি রেডিকাল করেছিলাম তাই করেছিলাম, তিনটে বন্ড আর কার্বনের মাথায় ডট, তিনখানা তার মানে এখানে পসিবল, ঠিক আছে? এই ধরনের সিস্টেম দেখ, বেঞ্জিনের মাথায় CH2, এটাকে বলা হচ্ছে বেনজাইল, এটাকে বলে বেনজাইল, ওকে? এটাকে বলে কি বেনজাইল। যদি আমার বেঞ্জিনের মাথায় CH2 কার্বনের মাথায় প্লাস হয় তাহলে ছবিটা, বেঞ্জিনের মাথায় CH2 কার্বনের মাথায় প্লাস, 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 এঁকেছিস? এই সিস্টেমগুলোকে কিন্তু তোকে চিনে রাখতে হবে, বেঞ্জিনের মাথায় CH2 কার্বনের মাথায় প্লাস, এটাকে বলে হচ্ছে বেনজাইল কার্বোক্যাটায়ন, বা এটা কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন স্বাভাবিকভাবেই কার্বনের মাথায় যেহেতু প্লাস আছে, এটা কি বলতো, এটা হচ্ছে বেনজাইল কার্বোক্যাটায়ন, বেনজাইল কার্বোক্যাটায়ন, ঠিক আছে? বেনজাইল কার্বোক্যাটায়ন, বেনজাইল কার্বোক্যাটায়ন, বেনজাইল কার্বোক্যাটায়ন, ওকে? নেক্সট পরেরটা চল আঁক, একইভাবে তুই CH2 আঁক আর কার্বনের মাথায় দিবি মাইনাস চার্জ, CH2 কার্বনের মাথায় মাইনাস চার্জ, এটাকে বলে কি বেনজাইল কার্বানায়ন, বেনজাইল কার্বানায়ন, বেঞ্জিনের মাথায় CH2 কার্বনের মাথায় মাইনাস চার্জ, এটাকে বলে বেনজাইল কার্বানায়ন, ওকে? ঠিক আছে, পরেরটা হচ্ছে কার্বনের মাথায় ডট, এটাকে বলে বেনজাইল ফ্রি রেডিকাল। তো এর মধ্যে আমার তো লাগবে হচ্ছে ইউজুয়ালি বেনজাইল কার্বোক্যাটায়নটাই লাগে, বাকি দুজনকেও দেখে রাখলাম, বেনজাইল কার্বানায়ন আর বেনজাইল ফ্রি রেডিকাল, ঠিক আছে? লিখেছিস বেনজাইল ফ্রি রেডিকাল আঁকলি খাতায়? বেনজাইল ফ্রি রেডিকাল লিখে রেখেছিস, পরের মলিকুলটা বেনজাইল ফ্রি রেডিকাল বা বেনজাইল রেডিকালও বলে, ফ্রি ফ্রি কথাটা না বললেও চলবে, বেনজাইল রেডিকাল, বেনজাইল রেডিকাল, রেডিকাল মানে ফ্রি রেডিকালি, ঠিক আছে? তোকে যদি থ্রি ডিগ্রি ফ্রি রেডিকাল না বলে, সাপোজ থ্রি ডিগ্রি রেডিকাল বলেছে, ভাই একই কেস, ফ্রি কথাটা বলেনি। চল এইবারে দেখি, হয়ে গেছে সবার আঁকা? দেখ বেনজাইল সিস্টেম নিয়ে আরেকটুখানি দেখে রাখি, এই সিস্টেমটাকে কী বলে? বেঞ্জিনের মাথায় নামগুলো মুখস্থ করবি এগুলোর, দেখ CH2 এটাকে কী বলে? এই পার্টটাকে বলে হচ্ছে বেনজাইল, এটাকে বেনজাইল বলে, তারপরেই তো করলাম না, এর মাথায় একবার প্লাস দিলাম, একবার মাইনাস দিলাম, একবার ডট দিলাম,
এটাকে তো বেনজাইল বলে। এইবার ধর এর সাথে লেগে আছে হচ্ছে বিআর, এর সাথে ধর লেগে আছে বিআর, এই মলিকুলটার নাম কি? এটাকে বলেছে বেনজাইল ব্রোমাইড। বেনজাইল ব্রোমাইড নাম লেখ, বেনজাইল ব্রোমাইড, বেনজাইল ব্রোমাইড, বেনজাইল ব্রোমাইড, ব্রোমাইড, CH3Br মানে মিথাইল ব্রোমাইড, HBr মানে হাইড্রোজেন ব্রোমাইড। রেডিক্যাল কেন হবে? এখানে কার্বনটা ডট ফট দিনি, একটা নতুন মলিকুল লিখেছি, বেনজাইলের সাথে ব্রোমিন লিখেছে, বেনজাইল ব্রোমাইড, ঠিক আছে, বেনজাইল ব্রোমাইড লিখেছিস। চল পরেরটা লেখ, বিআর সরিয়ে ওই জিরো কালাম কী হবে বলতো? ওইচ মানে অ্যালকোহল, বেসিক্যালি বেনজাইল অ্যালকোহল লেখ, বেনজাইল অ্যালকোহল। পরেরটা লেখ, বেনজাইল অ্যালকোহল, ক্লাস টুয়েলভে তোর কোশ্চেন আসে কিন্তু, সিনথেসাইজ বেনজাইল অ্যালকোহল ফ্রম সাম মলিকুল দিয়ে দেবে, তো তোকে আর ওই স্ট্রাকচার রেখে দেবে না, নাম লিখে দেবে বেনজাইল অ্যালকোহল। এটা কি হলো? বেনজাইল অ্যালকোহল, BENZYL বেনজাইল, তারপরে অ্যালকোহল AlCOHOL, হয়ে গেছে লেখা বেনজাইল অ্যালকোহল, লিখেছিস বেনজাইল অ্যালকোহল, বেনজাইল ব্রোমাইড, চল চিনে গেলাম। এইবারে একটা জিনিস দেখ, আমি তুই রেজোনেন্স অলরেডি করেছি, কিন্তু কী সিস্টেমে করেছিলাম রেজোনেন্স? প্লাস মাইনাস সিস্টেমেও করেছি, করেছি প্লাস মাইনাস সিস্টেমে করেছি, দেখবি ওই ডাবল বন্ড সিঙ্গেল বন্ড প্লাস, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড মাইনাস, ওইখানে প্লাস মাইনাস সিস্টেমে করা যায়। ফ্রি রেডিক্যাল সিস্টেমে আজকে একটা সিম্পল রেজোনেন্স দেখলাম, তাই না? চল আজকে একটু বেনজিনের মধ্যে রেজোনেন্স আঁকবো, 5 মিনিট বেসিক্যালি, এটা তোর পরীক্ষাতে আসবে না, আগে থেকেই বলে দিচ্ছি। এই মলিকুলটার যে রেজোনেটিং স্ট্রাকচারগুলো একটু আঁকবো, এই মলিকুলটা রেজোনেন্স হতে পার্টিসিপেট করবে কি করবে না, চল দেখা যাক। এক কীভাবে যে কনসেপ্ট এতদিন করতাম সেইভাবেই করবো, চল রেজোনেন্স হবে কি হবে না দেখা যাক, ক্লিয়ার? তাহলে এই মলিকুলটা তুই খাতার ফার্স্টে আঁক। রেজোনেন্স কার করছি? রেজোনেন্স অফ বেনজাইল রেডিক্যাল, রেজোনেন্স অফ বেনজাইল রেডিক্যাল, রেজোনেন্স অফ বেনজাইল রেডিক্যাল, একটু হাত পাকিনি রেজোনেন্স, আর একটু রেজোনেন্স অফ বেনজাইল রেডিক্যাল, ঠিক আছে। আচ্ছা ফার্স্ট স্ট্রাকচার কি হতে পারে তোর কি মনে হয়? রেজোনেন্সটা শুরু হবে কীভাবে? কার্বন, কার্বন কি ইলেকট্রন দেবে না কার্বন ইলেকট্রন নেবে? দেবে, দেখ কার্বন, কার্বনের মাথায় ডট আছে, আগের দিন কিন্তু প্লাস আর মাইনাস আরে কিন্তু কার্বনের মাথায় লোন পেয়ার ছিল, এখানে কিন্তু ডট, দুটো কেস আলাদা। লোন পেয়ার থাকা মানে কিন্তু দেখ ওই অ্যাটমটার মাথায় আটখানা ইলেকট্রনই ছিল, কিন্তু এখানে দেখ কার্বনের মাথায় বেসিক্যালি 7টা ইলেকট্রন, ও কিন্তু ইলেকট্রন দেওয়ার মতন জায়গায় নেই স্বাভাবিকভাবেই, ও তো ইলেকট্রন দরকার, দরকার 8টা হতে গেলে ইলেকট্রন দরকার সিম্পলি। তাহলে কী হলো বলতো? এখানে দিয়ে দেওয়ার প্রশ্ন আসছে না, ও নেবে, কীভাবে নেবে? রেডিক্যালের রেজোনেন্স যেভাবে করছিলাম ভালো করে দেখ, এই কার্বন পাশের কার্বনের কাছে চাইবে, এই মাত্র করেছিলাম একখানা ছোট্ট রেজোনেন্স করেছিলাম, এই কার্বন পাশের মানে এই কার্বনটা পাশের কার্বনের কাছে চাইবে, পাশের কার্বন দেবেটা কোথা থেকে? ওই যে পাই বন্ডটাকে ভাঙবে, কীভাবে ভাঙবে? ও নিজে একটা নেবে, পাশের জনকে একটা দেবে, তাহলে কী হলো বলতো? পরেরটা দেখ, বেসিক্যালি পাশের জনকে দিল মানে কি, ওই কার্বনকে দিল আর এই কার্বনে দিল, আর এই কার্বন দেখ নিজের ইলেকট্রনটা টেনে নিল, বুঝতে পেরেছি? এটা হচ্ছে আমি রেজোনেন্সের খেলা, এখানে রেডিক্যালে এইভাবে হয় রেজোনেন্স, এটা তোর পরীক্ষাতে আসবে না। তাহলে ফার্স্ট স্ট্রাকচারটা আমি তো এখান থেকে কী পেলাম বলতো? এই ধরনের স্ট্রাকচার, বাকি যে পার্টটা ইনট্যাক্ট ছিল সেটাকে রাখলাম যেরকম ছিল থাকলো, উপরে কার্বনের সাথে এই কার্বনের সিঙ্গেল বন্ড ছিল, এখন ডাবল বন্ড হলো, কার্বনের সাথে দুটো হাইড্রোজেন লেগেছিলো, ওটা তো লেগেই থাকবে, ওটা তো লেগে থাকলো। আর দেখ অর্থোর কার্বনটার মাথায় কী আসলো বলতো? একখানা ডট, ঠিক আছে, ওই পাই বন্ডটা ভেঙে ওর কাছে তো একটা ইলেকট্রন গেল, এটা হচ্ছে আমি ফার্স্ট স্টেপে পেলাম, ওকে রেজোনেন্সের এটা ফার্স্ট স্ট্রাকচার পেলাম, ফার্স্ট রেজোনেন্স স্ট্রাকচার এই জিনিসটা হয়েছে, ঠিক আছে। এবারে ফার্দার এবার চলতে থাকবে যেরকম হতো, ফার্দার দেখ যেরকম চলতো সেরকমই চলবে, একই খেলা চলবে। কীরকম খেলা? পরেরটা দেখ, এই কার্বনটা এ পাশের কাছে চাইবে, পাশেরটা কীভাবে দেবে? ওই দেখ আরেকটা ওই পাইটাকে ভাঙবে, কীভাবে ভাঙলো? এ দেখ দিল হচ্ছে একে, এ হচ্ছে দিয়েছে একে, আর এখানে দেখ প্যারাতে চলে গেলো হচ্ছে ডটটা, বোঝা গেছে? তাহলে পরের ছবিটা এখান থেকে আমি কী পাচ্ছি বেসিক্যালি এই ছবিটা, আচ্ছা এই দেখ CH2CH2 লিখি, অর্থো আর মেটার মাঝে এইবারে দেখ ডাবল বন্ডটা ফর্ম হবে অবভিয়াসলি, আর প্যারায় চলে গেল হচ্ছে সিঙ্গেল ইলেকট্রনটা, প্যারায় চলে গেল সিঙ্গেল ইলেকট্রনটা, ক্লিয়ার? পরের স্টেপে কী হবে? একইভাবে এই খেলাটা চলতে থাকবে, এ আবার দেখ এই পাশের মেটাটার কাছে ইলেকট্রন চাইবে, ও কীভাবে দেবে? ওই পাইটাকে ভেঙেই দেবে, পাই না ভেঙে কীভাবে দেবে? ঠিক আছে পরের কেস, রেজোনেন্স আমরা ভুড়ি ভুড়ি করেছিলাম, একই জিনিসই করছি, এখানে কায়দাটা একটু আলাদা,
আগের বারে দুখানা দুখানা করে ইলেকট্রন ট্রান্সফার হতো, মনে পড়ছে? এবার এখানে একটাই দিক থেকে পাচ্ছে, ওই জন্য ওদিক থেকেও একটাই দিচ্ছে, ক্লিয়ার? পরের ছবিটা কি হচ্ছে তাহলে? পরের ছবিটা পেলাম হচ্ছে দেখ এইটা, পরের ছবিটা এটা পেলাম। ফাইনাল স্টেপ, লাস্ট স্টেপে গিয়ে কী হবে? লাস্ট স্টেপে গিয়ে একই খেলা, এ হচ্ছে ভাই এটাকে দিল, এখানের পাইটা আবার বেক করে এখানে আসছে, আর এই কার্বনটা টেনে নিল। তাহলে লাস্ট স্টেপে আমি পাচ্ছি কি ছবি? এই কার্বনের মধ্যে আবার ডট চলে আসলো। ঠিক আছে, সিম্পল হয়ে গেছে এটা। দেখ এখানেও আমার একই অবজারভেশন। কি অবজারভেশন? দেখ স্টার্টিং ম্যাটেরিয়ালে ডাবল বন্ডগুলোর যে পজিশন ছিল, দেখ এখানে কিন্তু ডাবল বন্ডগুলোর পজিশন চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছিস? একইভাবে এখানে ডাবল বন্ডের যে পজিশন ছিল, এখানে ছিল কি বলতো, 1 2 3 4 5 6, 1 8 2-এর মাঝে ছিল, এখন আর দেখ 1 8 2-এর মাঝে নেই, 2 3-এর মাঝে আগে ছিল না, 2 3-এর মাঝে এখন চলে এসেছে। একই জিনিস, একই জিনিসই হলো বেসিক্যালি, একই জিনিসই হয়েছে রেজোনেন্স। ঠিক আছে, এখানে অর্থ প্যারা দুটো অর্থ একটা প্যারাতে আমার একটা করে ইলেকট্রন জেনে এসছে, বলতে পারবি? মেটাতে আমার কি ইলেকট্রন কি সেমই থাকলো? দেখ মেটাতে আমার ইলেকট্রন সেম থাকলো, অর্থ প্যারায় কী হলো বলতো, একটা ইলেকট্রন কমে গেলো, বরং উল্টো হয়ে গেল, একটা ইলেকট্রন কমে গেল। তো ভাই ডট মানে সাতখানা ইলেকট্রন, ডট মানে সাতটা ইলেকট্রন। এইবারে এই সিস্টেমের মধ্যে যদি তুই কোনো প্লাস চার্জওয়ালা কাউকে দিস, কোথায় লাগবে বলতো? এই সিস্টেমের মধ্যে অর্থ প্যারা কেন লাগবে? অর্থ প্যারা তো সাতখানা ইলেকট্রন হয়ে গেছে, আর মেটায় তো ভাই যা ছিল তাই আছে, মেটা তো আটখানা ছিল আগে, এখন আটটাই আছে, তাহলে মেটাতেই লাগবে স্বাভাবিকভাবে। কিন্তু এই সিস্টেমের মধ্যে অ্যাড করলে আর কী হবে, সেই জিনিসটা আমাদের আর নেই এই মুহূর্তে। হ্যাঁ, ডট মানে তো দেখ সাতটা ইলেকট্রনই আছে না, ধর এখানে হাইড্রোজেন আছে, এই যে 1 2 3 4 5 6 আর 7, সাতটা ইলেকট্রন। ঠিক আছে, এর মধ্যে ইলেক্ট্রোফাইল মানে ওই যে ইলেকট্রোফাইল প্লাস চার্জওয়ালা কাউকে দিলে কোথায় লাগবে? মেটাতে লাগবে। কিন্তু এর মধ্যে যদি ডটওয়ালা কাউকে দিই কোথায় লাগবে বলতে, তখন আমার অর্থপ্যারা লাগবে, সেই জিনিসটা আমাদের নেই। এর মধ্যে ডটওয়ালা কাউকে দিলে সে আবার হচ্ছে আমার ওই অর্থপ্যারাতেই লাগবে, তো ছেড়ে দে ওই পার্ট আমাদের আর নেই, বোঝা গেছে? এটা রেজোনেটিং স্ট্রাকচার আঁকলাম কেন, একটু হাতটা ভাই চালিয়ে নিলাম, প্র্যাকটিস ম্যাচ টাইপের। চলো এইবার আমরা ঢুকছি হচ্ছে বেঞ্জিন নিয়ে, অনেক কিছু দেখেছি, এবার আমরা ঢুকে যাচ্ছি একদম পুরো বেঞ্জিনের রিয়াকশানের মধ্যে। এই রিয়াকশান সব পরীক্ষাতেই আসে, সব পরীক্ষাতে আইদার মেকানিজম লিখতে দেয় বা কনভার্সানের মধ্যে আসে। ঠিক আছে, তাহলে চল হেডিং দে, হেডিং দে, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ইন বেঞ্জিন, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ইন বেঞ্জিন সিস্টেম, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ইন বেঞ্জিন সিস্টেম, দেখেছিস? অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ইন বেঞ্জিন সিস্টেম হয়ে গেছে। আচ্ছা দেখ ভালো করে বুঝবি, এখানে পুরো কথাটা কি, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন তার মানে কি? তার মানে হচ্ছে ভাই অ্যারোমেটিক সিস্টেমের মধ্যে কিছু একটা করবো, অ্যারোমেটিক নামের মধ্যেই লুকিয়ে আছে। আমাদের সিস্টেমে ভাই বেঞ্জিনই আছে, বেঞ্জিন সিম্পলেস্ট অ্যারোমেটিক স্ট্রাকচার। দেখ ছটা পাই ইলেকট্রন আছে, হুকেলস রুলকে ফলো করছে বেসিক্যালি, 4n+2, 4 × 1+2, বেঞ্জিন আমার অ্যারোমেটিক দেখেছিলাম সেটা আগের দিনে, আগের আগের দিনে দেখেছিলাম। ইলেকট্রোফিলিক মানে কি, সোজা কথা, আমি এর মধ্যে ইলেকট্রোফাইল দেবো, ইলেকট্রোফাইল দেবো। সাবস্টিটিউশন মানে কি, কাউকে একটা সাবস্টিটিউট করবে। এখন প্রশ্ন হচ্ছে কাকে সাবস্টিটিউট করবে? কার্বনকে সাবস্টিটিউট করতে পারবে না, কার্বনকে যদি সাবস্টিটিউট করে দেয় তাহলে তার বেঞ্জিন সিস্টেমই থাকবে না, হাইড্রোজেনের উপরই কোপটা পড়বে। ঠিক আছে, হাইড্রোজেনের উপরই কোপ পড়বে। ভালো করে তাহলে এবার তুই দেখতে থাক কী কী হচ্ছে, খাতায় তুই একসাথে আঁক। চল আমি তারপরে ডাইরেক্ট মেকানিজম দিয়ে স্টার্ট করবো। আচ্ছা মেকানিজম পরে লিখবি, উপরে আগে জেনারেল রিয়াকশানটা লেখ, জেনারেল রিয়াকশান, জেনারেল রিয়াকশান। আচ্ছা আজ থেকে তোর একটা কাজ বাড়িতে স্টার্ট হবে, কোন কাজ? একটা বাড়িতে 50-60 পেজের একটা ছোটো খাতা কিনবি, ঠিক আছে, বা একটু মোটা খাতাও কিনতে পারিস, 100-150 পেজের কিনতে পারিস চাইলে। ওই খাতার মধ্যে তুই অর্গ্যানিকের যত রিয়াকশান পড়বি জাস্ট সামারি করে লেখা স্টার্ট করবি। সামারি করে মানে কি, সাপোজ এইখানে দ্বারা আমি মেকানিজম দেখাবো, এই মেকানিজম তোকে ওই কপিতে লিখতে হবে না, তুই জাস্ট উপরে সিম্পল এক লাইনে রিয়াকশানটা লিখে রাখবি। ঠিক আছে, এটা স্টার্টিং ম্যাটেরিয়াল, এর মধ্যে এটা দিলে প্রোডাক্ট হবে এইটা, ব্যাস এই জিনিসটা তোর ওই খাতাতে থাকবে। এবারে কী থাকবে ভাই, অবভিয়াসলি খাতাতে হেডিং তো দিবি না, কোন রিয়াকশানের জন্য সামারি করছিস। এইভাবে তুই পরপর রোজ রোজ যে রিয়াকশান করবো সব এখন থেকে স্টার্ট কর, কিন্তু নইলে কিন্তু তুই ফাইনালে গিয়ে বিপদে পড়বি, আগে থেকে বলছি, কারণ অর্গ্যানিকে প্রচুর রিয়াকশান আসছে। এই সামারি জিনিসটা তোকে স্টার্ট করতে হবে। এখন সামারি কপি কীরকম হবে আমি তোকে একটা দেখাতে পারি,
সাপোজ, আচ্ছা এই খাতায় এটা হচ্ছে তোর ক্লাসের কপি, এই কপিতে তুই প্রত্যেকটা পেজে পেজ নাম্বার দিবি, ঠিক আছে? প্রত্যেকটা পেজে অন্তত দিবি পেজ নাম্বার। প্রত্যেকটা পেজে যদি দিতে কষ্ট হয় খুব, তুই কী করবি, একটা পেজ ছেড়ে ছেড়ে দিবি। কীরকম করবি? সাপোজ এটা 1 নাম্বার পেজ, তাহলে এটা হবে 3 নাম্বার পেজ। ভাই 3 দেখলে তুই এটা বুঝে যাবি 2, সেটুকু তুই বুঝতে পারবি। এটা 5 দিবি, 5 দেখলে এটা 4, এটা বুঝতে পারবি। 5-এর আগে নিশ্চয়ই 6 হবে না, ঠিক আছে? তাহলে অন্তত তুই একটা পেজ ছেড়ে ছেড়ে দে, কিন্তু পেজ নাম্বারটা দিবি, ঠিক আছে? আচ্ছা সামারি কপিতে কী বানাবি? সামারি কপিতে তুই বানাবি হচ্ছে রিয়াকশনগুলো কীভাবে লিখবি। ধর এখানে বেনজিনের রিয়াকশন, ঠিক আছে? এ দেখ হেডিং দেওয়া আছে, সাপোজ অ্যাসিডিক নেচার অফ ফেনল, আমি ক্লাস 12-এর কপি দেখাচ্ছি, অ্যাসিডিক নেচার অফ ফেনল লিখবি এরকম, হেডিং দিলি, তারপর রিয়াকশনটা, যে নর্মাল রিয়াকশনটা, জেনারেল রিয়াকশন, কোনো মেকানিজম নেই, আর সাইডে পেজ নাম্বার দিয়ে রাখবি। এটা সামারি কপিতে বানাবি। পেজ নাম্বারটা কোন খাতার হবে? এই ক্লাস নোটের যে পেজ নাম্বার আছে, যে কপিতে রিয়াকশন আছে, যেখানে ডিটেলস সব লেখা আছে, সেটা তুই সামারি কপিতে দিয়ে বেরিয়ে যাবি। এরকম রিয়াকশনের একটা কপি তোকে বানাতে হবে, নাহলে কিন্তু ক্লাস 11-এর শেষে গিয়ে ঘেটে খাওয়া হয়ে যাবি, ক্লাস 12-এ গিয়ে সাফার করবি। আগে থেকে বলে রাখছি, ক্লাস 12-এর অর্গ্যানিকের বেস কিন্তু ক্লাস 11-এই ফর্ম হয়, ঠিক আছে? চল তাহলে জেনারেল রিয়াকশন, তাহলে আজকের ক্লাসের ফার্স্ট জেনারেল রিয়াকশন বেসিক্যালি কি, তুই বাড়িতে গিয়ে জাস্ট জেনারেল রিয়াকশনটা লিখবি। তাহলে এখন আমি তোকে জেনারেল রিয়াকশনটা কীভাবে লিখবো, যত রিয়াকশন আমি তুই পড়বো ফার্স্ট আমি তোকে দেখাবো জেনারেল রিয়াকশন, তারপরে যদি মেকানিজম বোঝার মতো হয় তাহলে বুঝবো, কঠিন মেকানিজম হলে দেখবো না। সোজা কথা, মেকানিজম ভাই অনেক রকমের মেকানিজম হয়, ঠিক আছে? মানে রিয়াকশনটা কীভাবে প্রসিড করছে স্টেপ বাই স্টেপ, সেটা যে যেগুলো করলে আমি তুই বুঝবো এই মুহূর্তে সেগুলোই করবো। চল তাহলে দেখ, এটা থার্ড ব্র্যাকেট মানে কি, বেনজিন আছে, বেনজিনের মধ্যে আমি তোকে সিম্পলেস্ট ল্যাঙ্গুয়েজে বলছি, ধর আমি একটা ইলেকট্রোফাইল অ্যাড করলাম, ই প্লাস, সিম্পল একটা ইলেকট্রোফাইল অ্যাড করলাম, কী হবে বেসিক্যালি, এটা ভাই বেনজিনের যে কোনো একটা কার্বনে গিয়ে লেগে যাবে, আর এরপরের বার থেকে আমি বারবার করে তিনখানা বন্ড দেবো না, গোল গোল আঁকবো, ঠিক আছে? কী হবে বলতো প্রোডাক্ট, দেখ তুই মাথায় এরকম একখানে ই লাগাতে পারিস, মাথায় একটা ধর ই লাগালি, বোঝা গেছে? ভাই এটা যে স্ট্রাকচার, মাথায় না লাগিয়ে তুই এরকম লাগা, একই স্ট্রাকচার, মলিকুলটা জাস্ট ঘুরিয়ে দিয়েছি, তুই এখানে না লাগিয়ে এখানে লাগা, একই জিনিস, তার মানে যে কোনো পজিশন তোকে যদি বেঁকিয়ে দেয় মলিকুল তো সেমই আছে, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার জেনারেল রিয়াকশান, এটা হচ্ছে আমার জেনারেল রিয়াকশান। ভালো করে দেখ কী হলো বলতো এই রিয়াকশানে, সাপোজ এটা হচ্ছে আমার বেঞ্জিন, অবভিয়াসলি বেঞ্জিনের মাথায় একটা হাইড্রোজেন এঁকেছি, পাঁচখানা হাইড্রোজেন আঁকিনি, মানে ওটা বেঞ্জিনই আছে, ওটা বেঞ্জিনই আছে, কারণ এই হাইড্রোজেন আমি তোকে শো করিনি, আমার ইচ্ছা আছে করিনি। এখানে কী হলো বলতো, দেখ ইলেকট্রোফাইল মানে ই প্লাস যে ডিনোট করে, ইলেকট্রোফাইলটা কী করলো, হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে কিন্তু ঢুকেছে, এখানে কিন্তু আর হাইড্রোজেন লেগে নেই, কারণ কার্বন এখানে 4টে বন্ডই আছে, দেখ 1 2 3 4, এটা হচ্ছে আমার জেনারেল রিয়াকশন, বোঝা গেছে? এবার এই রিয়াকশনটা কীভাবে হলো সেটারই মেকানিজম এখন আমি তুই দেখছি। তাহলে বাড়ি গিয়ে তোর কাজ হচ্ছে কি, আজ থেকে শুরু করে দিয়েছিস, আজকের ক্লাসে আমি তুই 4-5খানা রিয়াকশন পড়বো এরকম বেঞ্জিনের, যেটা তোর পরীক্ষাতে আসে, ওকে? মারাত্মক ইম্পর্টেন্ট, ক্লাস 12-এও লাগবে, প্রত্যেকটা রিয়াকশন ক্লাস 12-এ লাগবে, আজকের ক্লাসে যেটা পড়ছি। চল তাহলে মেকানিজম এই রিয়াকশন আর মেকানিজম আমি তুই দেখতে থাকি, ওকে? চল শুরু করি। ধর তোর কাছে আছে হচ্ছে কি বেনজিন, তাহলে বেনজিনটা আঁক। প্রথম স্টেপে খুলেই আঁকছি এরকম, সব কটা হাইড্রোজেন শো করবো, সব কটা এরকম ডাবল বন্ড শো করছি, ফার্স্ট স্টেপটার জন্য অন্তত, পরের স্টেপগুলো তার শো করবো না। এবার আছে আমার বেনজিন সিস্টেম আছে সিম্পল হয়ে গেছে। চল এইবারে এর মধ্যে আমি দিলাম হচ্ছে ইলেকট্রোফাইল, এইবারে আমি এর মধ্যে অ্যাড করেছি কাকে, ইলেকট্রোফাইল। কীভাবে ওই প্রোডাক্টটা ফর্ম হয়েছে আমি তখন তোকে সেটা দেখাচ্ছি, সেই জিনিসটাকে বলা হচ্ছে মেকানিজম, ঠিক আছে? আর একটা স্টেপে এটা দিয়ে এটা করা মানে কি, সেটাকে বলে মুখস্থ করা, আর এটা দিয়ে এইভাবে অ্যারো দিয়ে কীভাবে কীভাবে হলো সেটাকে বলে হচ্ছে সায়েন্সটা বোঝা, দুটোর মধ্যে ডিফারেন্স মুখস্থ করা সায়েন্স বোঝার মধ্যে। এইবারে ভালো করে দেখ কী হতে পারে, ভালো করে দেখা, তোর কাছে তো আমি ইলেকট্রোফাইল দিলাম মানে কি ই প্লাস দিলাম, এখন ই প্লাস আমার কী কী হতে পারে, ইলেকট্রোফাইল কী কী হতে পারে, অনেকগুলো এক্সাম্পল তোকে দিয়েছিলাম, পাঠানো আছে ইলেকট্রোফাইলের এক্সাম্পল। দেখ ইলেকট্রোফাইল মানে কী বলতো, কারণ মাথায় প্লাস চার্জ থাকা মানে কি, তার মধ্যে ইলেকট্রন বেশি আছে না কম আছে, এক্স্যাক্টলি ইলেকট্রন কম আছে, তাহলে ইলেকট্রন যদি কম থাকে, ইলেকট্রন চাই, বেনজিন সিস্টেম ইলেকট্রন দিতে পারে, কেন দিতে পারে, কারণ ওর উপরে আর নিচে পাই ইলেকট্রন ক্লাউড জুড়ে আছে, উপর নিচে পাই ইলেকট্রন ক্লাউড ছড়িয়ে আছে, পাই ইলেকট্রন ক্লাউড যদি ছড়িয়ে থাকে তার মানে ও কিন্তু ইলেকট্রন দিতে পারবে। এইবারে কোন বন্ড বেক হবে, সিগমা বন্ড থেকে ইলেকট্রন দেবে নাকি পাই বন্ড থেকে ইলেকট্রন দেবে, অবভিয়াসলি পাই বন্ড থেকে দেবে, কারণ উপর নিচে পাই ইলেকট্রন ক্লাউডই ছড়িয়ে আছে, সিগমা ইলেকট্রন ক্লাউড নয়, পাই ইলেকট্রন ক্লাউডই আমার দিতে পারবে। এইবারে দেখ ইলেকট্রন ডেকিংটাতে কীভাবে দেখাবো, ভালো করে দেখাবি, ইলেকট্রন দরকার এর কীভাবে দিচ্ছে ভালো করে দেখ, পাইয়ের পাই বন্ড, এটা পাই বন্ড, আমি চাইলে এটা থেকে দেখাতে পারি, এটা থেকে যে কোনো একটা থেকে দেখাতে পারি, কোনো ব্যাপার না, দেখতে যাতে ভালো লাগে আমি ওই জন্য এই বন্ডটা ভেঙে দেখাচ্ছি, ঠিক আছে? কীভাবে দেবে ইলেকট্রন বাই দেওয়ায়, ভালো করে দেখা এর কটা ইলেকট্রন দরকার বাই দেওয়ায়, মাথায় প্লাস চার্জ মানে কটা বলতো, মাথায় প্লাস চার্জ মানে বেসিক্যালি সাপোজ কার্বোক্যাটায়ন কটা, কটা ইলেকট্রন আছে 6টা, কারোর মাথায় প্লাস চার্জ থাকা মানে যা ছিল তার থেকে দুখানা ইলেকট্রন কম স্বাভাবিকভাবেই, মাইনাস চার্জ থাকা মানে যা ছিল তাই আছে, মাইনাস চার্জ মানে যা ছিল তাই আছে, কার্বো কার্বো অ্যানায়ন,
আটটা ছিল আটটাই আছে, প্লাস চার্জ মানে যা ছিল তার থেকে দুখানা কম। যে কোনো সিস্টেমে তুই দেখবি প্লাস চার্জ মানেই যা ছিল তার থেকে দুখানা কম, ঠিক আছে? যা ছিল মানে কি, বন্ড ফর্ম থাকা অবস্থায় যা ছিল তার থেকে দুখানা কম। একা থাকলে যা ছিল তার থেকে দুখানা কম না, একা থাকলে যা ছিল তার থেকে দুখানা কম না, বন্ড ফর্ম অবস্থায় যা ছিল তার থেকে দুখানা কম। তাহলে এর দেখ বেসিক্যালি দুটো ইলেকট্রন দরকার। এখন এ আমার ইলেকট্রন দেবে কীভাবে, কীভাবে দেবে, বন্ড ফর্ম করে ইলেকট্রন দেবে। তাহলে চল বেসিক্যালি ফার্স্ট স্টেপে কী হচ্ছে, ফার্স্ট স্টেপে হচ্ছে ভালো করে তাকার, এই কার্বনও দিতে পারে এই কার্বনও দিতে পারে, একই ব্যাপার ভাই, একই ব্যাপার, একই ব্যাপার। তাহলে চল কার্বন, এটা তো ভাই নিজেরই ইলেকট্রন, একটা তো দেবেই, একটা দিয়ে তো লাভ নেই, তাহলে আরও একটা কার থেকে দেবে। দেখ বেসিক্যালি ভাই এই কার্বন আর এই কার্বন বন্ধু ছিল, ঠিক আছে, বন্ধু ছিল, ওদের মাঝখানে একটা বন্ধুত্বের হাত ছিল। এটা দেখ আজকে দেখছি কি নতুন কেউ একটা আসছে, তার মানে এই কার্বনে দিতে চায় এই কার্বনে দিতে চায়, সিম্পলি বুঝতেই পারছিস। দুজন বন্ধুর মাঝখানে আরেকজন ধর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আসছে, দুজনের মধ্যে কী হবে বলতো, এ ধর কেড়ে নিয়ে একে দিয়েছে, এ কেড়ে নিয়ে আমি অ্যারোটা কী দিলাম বলতো, দেখ এই ইলেকট্রনের পাশ থেকে, তার মানে কি এই কার্বন নিজের ইলেকট্রন তো দিলই, অন্যের ইলেকট্রনটা নিয়ে ওকে দিল, মানে এই বনটা পাই বনটা ব্রেক করে বেসিক্যালি ইলেকট্রোফাইলকে দিয়েছে। বোঝা গেছে ফার্স্ট স্টেপ হচ্ছে এই খেলাটা হলো। চল আমার তো সুবিধার জন্য আমি এক কাজ করি, কার্বনগুলো নাম্বারিং করে দিলাম, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এই মেকানিজম তোকে পরীক্ষাতে আসতে দেবে কিন্তু, ঠিক আছে, 1 2 3 4 5 6। তাহলে ফার্স্ট স্টেপে আমার কী হলো, ফার্স্ট স্টেপের ঘটনাটা ঘটার পরে ছবিটা আমি তোর জন্য এখন আঁকছি, দেখতে থাক। আমি বাকি হাইড্রোজেনগুলোকে আর শো করবো না, জাস্ট 2 নম্বর আর 1 নম্বরের হাইড্রোজেনটাকে শো করছি, কোন পার্টটা ইন্ট্যাক্ট থাকলো। দেখ ভাই এইদিকে তো কোনো হাতই পড়েনি, তাহলে এই দিকের পার্টটা ইন্ট্যাক্ট আছে, ভালো করে তাকা। কি বললাম, 2 নম্বর সাপোজ আমার কী করেছে, 1 নম্বরের ইলেকট্রনটা নিয়ে ইলেকট্রোফাইলকে দিল, ঠিক আছে, 2 নম্বর আমার 1 নম্বরের ইলেকট্রনটা নিয়ে ইলেকট্রোফাইলকে দিয়েছে। তাহলে দুই আর ইলেকট্রোফাইলের মধ্যে একটা বন্ড ফর্ম হবে স্বাভাবিকভাবে, দুই আর ইলেকট্রোফাইলের মধ্যে একটা বন্ড ফর্ম হবে। চলো আমি দেখালাম দুই আর ইলেকট্রোফাইলের মধ্যে একটা বন্ড ফর্ম হবে। আচ্ছা বেটার হচ্ছে তো যখন এই স্ট্রাকচারটা আঁকছিস, তখন আমি চেঞ্জ করে দিলাম, ওটা 1 2 তো একই কেস। চলো আমি বললাম কি ভাই, 1 নম্বর থেকে তোর ইলেকট্রনটা গেছে, একই ব্যাপার। আমি বলছিলাম ভাই দুই নিয়ে দিচ্ছিল, আমি তোকে বলছি ওর জায়গায় ভাই 1 2-এর ইলেকট্রনটাই নিয়ে ওকে দিচ্ছে, একই ব্যাপার, একই ব্যাপার, এতে কোনো অসুবিধার কিছু নেই। বুঝতে পারলি ভাই, বুঝেছিস? তাহলে কী হলো বলতো, এটা 1 নম্বর, একের সাথে আমার ইলেকট্রোফাইলের একটা বন্ড ফর্ম হলো, ক্লিয়ার? একের সাথে আমার ইলেকট্রোফাইলের একটা বন্ড ফর্ম হলো, একের সাথে হাইড্রোজেন ছিল ও থাকবে, একের সাথে ইলেকট্রোফাইলের একটা বন্ড ফর্ম হলো। দেখ 1 আর 2-এর মাঝে ডাবল বন্ডটা ভেঙে গেছে স্বাভাবিকভাবেই, ওই ইলেকট্রনটাই তো ভাই আজকে এর কাছে চলে গেছে, এই যে লাল লাল যেগুলো দেখাচ্ছিলাম ওইগুলোই ধর এখানে আছে। আর 2 নম্বর কার্বনটার কি কন্ডিশন, দেখ 2 নম্বর কার্বনটার কন্ডিশন হচ্ছে ওর মাথায় প্লাস চার্জ। কেন প্লাস চার্জ, কারণ 2-এর ইলেকট্রনটা তো ওখানে চলে গেছে, তাহলে দেখ 2-এর মাথায় হচ্ছে বেসিক্যালি এর মাথায় প্লাস চার্জেস, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে ফার্স্ট স্টেপে আমি এই জিনিসটা পেলাম, ফার্স্ট স্টেপে আমি এই জিনিসটা পেয়েছি, বোঝা গেছে? ফার্স্ট স্টেপে আমি এই জিনিসটা পেলাম, ওকে ক্লিয়ার? এটা তুই 1 2-এর মধ্যে যে কোনো এক জায়গা থেকে দেখাতে পারিস, 4 3-এর মধ্যে যে কোনো এক জায়গা থেকে দেখাতে পারিস, 5 6-এর মধ্যে যে কোনো একটা দেখাতে পারিস। তার মানে যার সাথে ইলেকট্রোফাইল লাগবে তার পাশের কার্বনের মাথায় প্লাস চার্জ আসবে স্বাভাবিকভাবেই, ক্লিয়ার? পরীক্ষাতে আঁকতে দেবে এই জিনিসগুলো, আমিও পরে নেক্সট ফ্রাইডের এক্সামে আঁকতে দেবো, ঠিক আছে? তাহলে ফার্স্ট স্টেপে এটা ফর্ম হয়েছে, খুব ভালো কথা, ফার্স্ট স্টেপ ফর্ম হয়েছে। একটা জিনিস দেখ, আগে যখন আমার এই বেনজিন ছিল, বেনজিন আমার কী ছিল বলতো, অ্যারোমেটিক নাকি নন অ্যারোমেটিক? বেনজিন হচ্ছে আমার অ্যারোমেটিক, তাহলে চল এর নিচে লেখ অ্যারোমেটিক। ঠিক আছে, এখন যেটা ফর্মুলা এটা কি অ্যারোমেটিক, এটা কি অ্যারোমেটিক? ভালো করে দেখা, এটা ডাবল বন্ড মানে এটা sp2, এটাও sp2, এটাও sp2, এটাও sp2, এটাও sp2, কারণ এটা রেজোনেন্সে পার্টিসিপেট করবে। কিন্তু দেখ এই পার্টে একটা জিনিস ঢুকে গেছে, এটা কী বলতো হাইব্রিডেশন, এই কার্বনটা sp3, এটা কিন্তু sp3, এটা sp3, তার মানে সিস্টেমটা প্ল্যানার নয় ফার্স্ট অফ অল, এটা কিন্তু আর প্ল্যানার থাকলো না, ক্লিয়ার? আচ্ছা যাই হোক, প্ল্যানার যদি নাও থাকে তুই আমাকে বল এখানে পাই ইলেকট্রন কটা আছে, পাই ইলেকট্রন কটা আছে? 4টে পাই ইলেকট্রন, তার মানে কি আর অ্যারোমেটিক আছে? 4টে মানে ভাই অ্যারোমেটিক নেই, সোজা কথা অ্যারোমেটিক নেই, বুঝতে পারছি তো? 4n পাই ইলেকট্রন মানে কি, ওটা অ্যারোমেটিক নয়, নট অ্যারোমেটিক, বুঝতে পারছিস? নট অ্যারোমেটিক, বেসিক্যালি নট অ্যারোমেটিক। আগেরটাই ছিল দেখ 6টা পাই ইলেকট্রন, এবারে ভাই আমার কী আছে, 4খানা পাই ইলেকট্রন, আর অ্যারোমেটিক নেই, তার মানে দেখ অ্যারোমেটিক স্টেবিলাইজেশন নষ্ট হয়ে গেছে, তার মানে অ্যারোমেটিসিটি লস লিখছি আমি এখানে, লেখ নিচে লেখ অ্যারোমেটিসিটি লস্ট, শুধু বোর্ডের দিকে তাকিয়ে থাকবি না সিনেমা দেখার মতন, খাতায় লিখবিও, ঠিক আছে? এটা অ্যারোমেটিক ছিল, এটা অ্যারোমেটিসিটি লস্ট হয়ে গেল। এইবারে ভাই অ্যারোমেটিসিটি হচ্ছে এমন একটা স্টেবিলাইজিং ফ্যাক্টর, যদি তোর কাছে চান্স থাকে না অ্যারোমেটিক স্টেবিলাইজেশন ফিরে পাওয়ার, তোর কিন্তু সিগমা বন্ড ব্রেক করে যাবে, যদি তোর কাছে চান্স থাকে অ্যারোমেটিক স্টেবিলাইজেশন ফিরে পাওয়ার, তোর কিন্তু সিগমা বন্ড ব্রেক করবে, বুঝতে পেরেছিস? যদি তোর কাছে চান্স থাকে অ্যারোমেটিসিটি ফিরে পাওয়ার, সিগমা বন্ড কিন্তু ব্রেক করবে, ভালো করে দেখা। তার মানে সোজা কথা কি,
দেখ, এই কার্বন আর এই কার্বনের মাঝে যদি আবার ডাবল বন্ড চলে আসে তাহলেই আমার হয়ে যাবে, তাহলেই তো আমার অ্যারোমেটিক হয়ে যাবে, স্টেবিলাইজেশন কিন্তু ফিরে পাবো, স্টেবিলিটি আমি কিন্তু আমার ফিরে পাবে। ওকে ক্লিয়ার? এখন তোর মনে প্রশ্ন হবে, তাহলে অ্যারোমেটিক থেকে এটা বানানোর কি দরকার ছিল, এখান থেকে এটা হওয়ার কি দরকার ছিল? হ্যাঁ দেখ ভাই, এখানেও আমার রেজোনেন্স হচ্ছে, এখানেও তো রেজোনেন্স হবে, এই বন্ড এখানে যাবে, এই বন্ড এখানে যাবে, এখানে কিন্তু রেজোনেন্স হবে, এটাও কিন্তু রেজোনেন্স হচ্ছে, এখানেও নর্মাল বেঞ্জিনের মধ্যে রেজোনেন্স হতো, এই তো ডাবল বন্ড সিঙ্গেল বন্ড প্লাস চার্জ, রেজোনেন্স তো হচ্ছে, ঠিক আছে রেজোনেন্স কিন্তু হবে, নতুন কিছুর দিকে যাচ্ছে, নতুন কিছুর দিকে যেতে গিয়ে রেজোনেন্সও হচ্ছে, কিন্তু অ্যারোমেটিক স্টেবিলাইজেশনটা লস্ট হয়ে গেছে। কিন্তু দেখ পরের স্টপে গিয়ে আবার ওটা ফিরে পাচ্ছে, কীভাবে ফিরে পাচ্ছে? এবার দেখ, এই কার্বনের মাথায় প্লাস চার্জ মানে বলতে কি, এই কার্বনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? ছটা। কার্বোকেটায়ন মানেই কার্বনের ভ্যালেন্স শেলে ছটা ইলেকট্রন আছে, ঠিক আছে, এর দুখানা ইলেকট্রন দরকার। এখন ভালো করে তাকা, আমি চল ইলেকট্রোফাইলের ইটাকে এরকম লাল কালি দিয়ে এরকম করে দিলাম। এই কার্বনের মাথায় প্লাস চার্জ এ কার কাছে চাইবে? এর কাছেও চাইতে পারে, এই পাশের কার্বনের কাছে চাইতে পারে। দেখ পাশের কার্বনের কাছে চাইলে কি হবে, ওটা রেজোনেন্সের পার্ট, ওটা রেজোনেন্সে চলে যাচ্ছে, তাই রেজোনেন্স হচ্ছে বলে এই স্ট্রাকচারটা। দেখ তুই বইতে দেখবি এরপরে আরও দুখানে রেজোনেটিং স্ট্রাকচার দেওয়া আছে, তো রেজোনেটিং স্ট্রাকচার মানে তার নতুন কোনো প্রোডাক্ট তুই পাচ্ছিস না, রেজোনেটিং স্ট্রাকচার মানে ওই স্ট্রাকচারটাই কী কীভাবে থাকতে পারে, মানে বেনজিন কী কীভাবে থাকতে পারে, ওটাই ছিল রেজোনেটিং স্ট্রাকচার। নতুন প্রোডাক্টের কী পসিবিলিটি আছে অ্যারোমেটিসিটি ফিরে পাওয়ার জন্য? দেখ এই কার্বন আজকে ধর এই কার্বনের কাছে ইলেকট্রন চাইলো, সিম্পলি বুঝতে পাচ্ছিস, দেখ এই কার্বনের কাছে যদি ইলেকট্রন চায় কটা ইলেকট্রন যাবে, বেসিক্যালি দুখানাই চাইবে। দেখ এই কার্বন কী কী অপশান আছে বলতো, দেখা যাক কী কী অপশান আছে। সাপোজ তুই যদি মনে করিস, ফার্স্ট অপশান হচ্ছে কার্বন এই সি বন্ডের দুটো ইলেকট্রন নিয়ে আবার দিয়ে দিচ্ছে, তাহলে কী হবে, তাহলে ভাই আগের সিস্টেমটা ফিরে পাবো, সেটাতে আমার কোনো লাভ নেই, এটা থেকে ভাই এটা ছিল এটাই ফিরে পেলাম, তাহলে আর কী হলো, রিয়াকশানই হয়নি, তার মানে রিয়াকশান হয়নি, সিম্পলি যা ছিল তাই থাকলো, রিয়াকশানই হয়নি, সিম্পল বোঝা গেছে। সেকেন্ড অপশান কী? সেকেন্ড অপশান হচ্ছে বেসিক্যালি কার্বন, এখানে কার্বন আছে, কোপ পড়বে কিন্তু হাইড্রোজেনের উপরই, কারণ হাইড্রোজেনের সাইজ ছোটো, হাইড্রোজেনের ইলেকট্রন কার্বনে টেনে নেওয়া কোনো ব্যাপার না, কোপ পড়ছে আমার এই কার্বনের হাইড্রোজেনটার উপর, তাহলে কী হলো বলতো, পরের স্টেপে বেসিক্যালি ভালো করে তাকা, কার্বন এই সিএইচ বন্ডের দুখানে ইলেকট্রন দিয়ে দিলে এখানে, বোঝা গেছে, সিএইচ বন্ডের দুটো ইলেকট্রন দিলে এখানে, তাহলে আমি তো এখান থেকে কী স্ট্রাকচার পেলাম, দেখ এই স্ট্রাকচারটা পেলাম, সিএইচ বন্ডের দুটো ইলেকট্রন দিলে এখানে, তার মানে হাইড্রোজেন আমার এইচ প্লাস হয়ে বেরিয়ে চলে গেল, ভাই হাইড্রোজেন তো নিজের ইলেকট্রনটা ছেড়ে দিতে বাধ্য হয়েছে, তাহলে এইচ আমার এইচ প্লাস হয়ে বেরিয়ে চলে গেছে, বুঝতে পারছিস? আর বাকি পার্টটার ছবিটা কী হলো, কার্বনের সাথে ইলেকট্রোফাইল ওটা লেগে থাকলো, আর এখানে দেখ একটা এক নম্বর আর দু নম্বর কার্বনের মাঝখানে একটা নতুন বন্ড ফর্ম হলো, নতুন বন্ড ফর্ম হলো, যেখানে ইলেকট্রনটা কোথা থেকে আসলো আমি কালো কালি দিয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার এসছে ওই কার্বন হাইড্রোজেন বন্ড থেকে, ঠিক আছে, এটা হচ্ছে কার্বন হাইড্রোজেন বন্ড থেকে আসলো, ক্লিয়ার? দেখ এই স্ট্রাকচারটা আমি পেলাম, অবভিয়াসলি এই স্ট্রাকচারটা পাবো, সঙ্গে আমার কে বেরিয়ে গেল, সঙ্গে আমার বেরিয়ে গেল হচ্ছে এইচ প্লাস, তাহলে চলো আমি প্লাস এইচ প্লাস লিখে রাখলাম, মানে এইচ প্লাস আমার সিস্টেম থেকে বেরিয়ে চলে গেছে, প্লাস এইচ প্লাস আমি লিখে রাখলাম, সিস্টেম আমার সিস্টেম থেকে এইচ প্লাস বেরিয়ে চলে গেছে, ক্লিয়ার? বুঝলি, সিস্টেম থেকে আমার এইচ প্লাস বেরিয়ে চলে গেছে, বোঝা গেছে? উপরের প্যারা ফেরা বলে কিছু নেই, কোথায় দুটো ইলেকট্রন এখানে, লোন ইলেকট্রন দুটো কোথায়, সিএইচ এ লোন ইলেকট্রন, এটা বন্ডের ইলেকট্রন চলে গেল এখানে, এখানে এটা মেটা ফেটা কেন বলছিস ভাই, কোভ্যালেন্ট বন্ড কিভাবে ফর্ম হয়, এই বন্ডের মধ্যে কার্বনের একটা আছে হাইড্রোজেনের একটা আছে, হয়ে গেল কোভ্যালেন্ট বন্ড, ওই হাইড্রোজেন গেলে কি হবে, অ্যারোমেটিক হবে কি সিস্টেম, সাপোজ ওই হাইড্রোজেন যদি চলে যায়, ধর তোর কথা অনুযায়ী যদি এই হাইড্রোজেন ইলেকট্রন চলে যায় তাহলে আমি কী পাবো বলতো, চল ছবিটা আঁকছি। আচ্ছা ভাই, তো এই যে সিস্টেমটা পেলাম, এই যে সিস্টেমটা পেলাম এটা আমার কী হলো বলতো, অ্যারোমেটিসিটি ফিরে এসেছে, তাহলে অ্যারোমেটিসিটি অ্যারোমেটিক লিখে রাখলাম, অ্যারোমেটিসিটি ফিরে আসলো, অ্যারোমেটিক হয়েছে। দেখ অ্যারোমেটিক হওয়ার জন্য, অ্যারোমেটিক হওয়ার জন্য দেখ সিগমা বন্ডটা কিন্তু ব্রেক করে ফেলেছে, অ্যারোমেটিক হওয়ার জন্য সিগমা বন্ড ব্রেক করেছে। এইবার দেখ তোর কথা অনুযায়ী যদি ওই হাইড্রোজেনটাকে টানে তাহলে কী হবে, সাপোজ এদিকে তাকা, ধর এই কার্বন এই হাইড্রোজেনটাকে টানলো, তাহলে কী হবে বলতো, প্লাস ছিল ইলেকট্রন টানলো, নিউট্রাল হয়ে গেল, প্লাস ছিল ইলেকট্রন টানলো, নিউট্রাল হলো, ভ্যালেন্স শেলে আটখানা ইলেকট্রন, কিন্তু অ্যারোমেটিক তো হলো না, অ্যারোমেটিক তো হবে না, অ্যারোমেটিক কী হবে, অ্যারোমেটিক হলে তো বেঞ্জিন সিস্টেমটা দরকার আমার এখানে, ঠিক আছে, অ্যারোমেটিক কিন্তু হবে না, বুঝতে পেরেছিস? তাই অ্যারোমেটিসিটি ওই জন্য এমন একটা ড্রাইভিং ফোর্স, ওই রাস্তাতে রিয়াকশনটা যাবেই না, তুই এটা বলেছিস ঠিকই বলেছিস, কনসেপচুয়ালি ঠিকই বলেছিস, কিন্তু ওই রাস্তা যাবে না, তার কারণ কি, এদিকে গেলে ভাই মারাত্মক রকমের স্টেবিলাইজেশন আসছে, কিন্তু ওই রাস্তায় গিয়ে তো অ্যারোমেটিক স্টেবিলাইজেশন পাচ্ছে না, তার মানে কী হলো বলতো, আমি এখান থেকে এই প্রোডাক্টটাই পাবো, ক্লিয়ার বোঝা গেছে? আচ্ছা এই যে মাঝে স্টেপ,
দেখ ফার্স্ট স্টেপে ইলেকট্রোফাইলকে দেওয়ার পরে এই যে স্ট্রাকচারটা পাই এটার নাম কি লেখ, এটাকে বলে সিগমা কমপ্লেক্স, সিগমা কমপ্লেক্স, এটাকে বলে সিগমা কমপ্লেক্স। সিগমা কমপ্লেক্স মানে কি বেসিক্যালি, সিগমা কমপ্লেক্স মানে বেসিক্যালি হচ্ছে তোকে পরীক্ষাতে যদি কোশ্চেন দেবে না হোয়াট ইজ সিগমা কমপ্লেক্স, তোকে পরীক্ষাতে এরকম কোশ্চেন দিতে পারে শো দ্য মেকানিজম অফ অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ইন বেনজিন অ্যান্ড আইডেন্টিফাই দ্য সিগমা কমপ্লেক্স। তোর বেসিক্যালি দুখানা স্টেপে খেলা শেষ, এই একটা স্টেপ ওই একটা স্টেপ, তোকে এটা নিচে সিগমা কমপ্লেক্স লিখতে হবে। এখন তোর মনে যদি প্রশ্ন থাকে হোয়াট ইজ সিগমা কমপ্লেক্স, কেন সিগমা কমপ্লেক্স, দেখ বেসিক্যালি যার থেকে সিগমা বন্ডটা ব্রেক করে তাকেই সিগমা কমপ্লেক্স বলে, ঠিক আছে, যার থেকে সিগমা বন্ড ব্রেক করছে তাকেই সিগমা কমপ্লেক্স বলে। তো যাই হোক, ক্লিয়ার, বোঝা গেছে, এইটা হচ্ছে আমার ওভারঅল মেকানিজম, বুঝলি। এরপরে আমি তুই পাঁচ ছখানা যে রিয়াকশন বারবার করব, পাঁচ ছখানা রিয়াকশনের জন্য কিন্তু আমি আর বারবার এই স্টেপগুলো তোকে দেখাবো না, আমি জাস্ট ইলেকট্রোফাইলটা জেনারেট করব, একটা রিয়াকশনে ধর ইলেকট্রোফাইল জেনারেট করব, করে বলবো কি বাকিটা আমার এইভাবে হচ্ছে, এইভাবে মানে কি আর বারবার এরকম অ্যাটাক দেখাবো না। সাপোজ আমি কোনো একটা রিয়াকশন করে সিএল প্লাস জেনারেট করব, ওই সিএল প্লাসের ফরমেশনটা আমি তোকে দেখাবো, তারপরে আমি দু তিনটে অ্যারো দিয়ে লিখে দেবো এখান থেকে আমার এটা ফর্ম হবে, বুঝেছিস। বেনজিনের মধ্যে সিএল প্লাস অ্যাড হলে সেমভাবে আমার এই জিনিসটা ফর্ম হবে, তাহলে তখন ই এর জায়গায় বেসিক্যালি সিএল, আমি এখানে জেনারালাইজড হয়ে ই ফর ইলেকট্রোফাইল রিপ্রেজেন্ট করছিলাম, সিএল প্লাস মানে একটা ইলেকট্রোফাইল, কারণ মাথায় প্লাস চার্জ আছে, বোঝা গেছে, ক্লিয়ার। আচ্ছা এখন দেখ, সাপোজ এটা হচ্ছে কি আমি একটা ইলেকট্রোফাইল দিয়েছি, একটুখানে একটু ভিতরে ঢুকি, দেখ এখন কোনো সিস্টেমের মধ্যে সাধারণত ধর ওইচ মাইনাস একা একা তো থাকে না, ওর করেসপন্ডিং একটা প্লাস চার্জও থাকে, সিএল মাইনাস একা একা থাকে না, ওর করেসপন্ডিং প্লাস চার্জও থাকে, নিউট্রাল তো ভাই, সবাই তো আলটিমেটলি নিউট্রাল, এই সোলার সিস্টেমই ওভারঅল নিউট্রাল, মাইনাস চার্জ বা প্লাস চার্জ কিছুই নেই, অ্যাকচুয়ালি মাইনাস যতটা আছে প্লাসও ততটাই আছে। তার মানে কী বলতো, আমি মিডিয়ামের মধ্যে সিলেক্টিভলি প্লাস চার্জ কীভাবে দেবো, ওরকম পসিবল না, তুই প্লাস মাইনাস আমরা কাউকেই দিবি একসাথে, সেখান থেকে প্লাস চার্জ না হয় এরকম খেলা খেলেছে ভাই। এর করেসপন্ডিং এদিকে দেখা, এর করেসপন্ডিং মাইনাস চার্জটাও তো আমার সিস্টেমের মধ্যে আছে না, এর করেসপন্ডিং মাইনাস চার্জটাও আমার সিস্টেমের মধ্যে আছে, রিয়াকশন মিডিয়াম থেকে মাইনাস চার্জ লাফ মেরে বাইরে চলে যাবে না, রিয়াকশন তুই করছিস বেঞ্জিনের মধ্যে এটা দিয়েছিস, তার মানে করেসপন্ডিং মাইনাস চার্জ ওলা পার্টটাও আছে, মাইনাস চার্জ ওলা পার্টটা কী করছে দেখ, লাস্ট স্টেপে এই যে এইচ প্লাস আর ওই মাইনাস চার্জ পার্টটা একসাথে কম্বাইন করে যাবে, বুঝতে পারলি তো, লাস্ট স্টেপে এইচ প্লাস যেটা বেরোলো আর মাইনাস চার্জ একসাথে কম্বাইন করে যাবে, ক্লিয়ার। সেটা বইতে কীভাবে দেখিয়েছে, বইতে সেই জিনিসটা সাপোজ দেখিয়েছে তোর এইভাবে, ধর মাইনাস চার্জ ওলা পার্টটাকে ধর আমি তোর এইভাবে দেখাচ্ছি, চল এম মাইনাসই লিখলাম, এম মাইনাস মানে মাইনাস, ওকে, মাইনাস চার্জটা ধর এইচ প্লাসের সাথে কম্বাইন করছে, তাই এখান থেকে এইচ প্লাস বেরোচ্ছে, এই যে এইচ প্লাস বেরোচ্ছে সেই এইচ প্লাসের সাথে বইতে এরকম একটা স্টেপই দেওয়া আছে, মাইনাস আর প্লাসটা কম্বাইন করছে, কী প্রোডাক্ট হচ্ছে এইচ এম, এইচ এম, বুঝতে পারলি, এইচ এম প্রোডাক্ট হচ্ছে। এইবারে দেখ রিয়াকশন মিডিয়াম আমার রিয়াকশন।